আমাদের মর্যাদা কত বড় এটা আমি বলবো না, আমার দয়াল নবী কি বলছেন আপনারা আমার মুখে মুখে কয়েকটা হাদিস শরীফ পড়বেন এই সুযোগে। এই বয়সে কেউ মাদ্রাসায় যাবেন না, যারা যাওয়া উচিত ছিল, কারণ দ্বীনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। কিন্তু আমরা ফরজ তরক করে কোন দিকে যাচ্ছি আমরা নিজেরাও জানি না। তারপরও যখন আসছেন এই সুযোগে কয়েকটা হাদিস শরীফ পড়বেন আমার মুখে মুখে, পড়তে পারবেন? অভ্যাস আছে? না থাকলে অভ্যাস করবেন। এই জুবান দিয়ে যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত করা না হয়, এই জুবান দিয়ে রাসূল পাক যিনি আমার জানের জান, যিনি আমার প্রাণের প্রাণ, যাকে আমি নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি, সেই নবীর হাদিস শরীফ যদি এই মুখে তেলাওয়াত করা না হয়, এই মুখের দুই পয়সার কোনো মূল্য নাই। আপনার কথাগুলো বুঝতেছেন? হৈহুল্লাসের নাম মাহফিল্লা, এগুলো ধর্মীয় প্রশিক্ষণ, সবাই বসেন। আমি তো দেখতেছি অনেক মানুষের মাথায় টুপিও নাই, মাথার চুল কিভাবে রাখছেন সেটাও জানেন না, সে পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছেন, হায়াত কাটাচ্ছেন আর কি। অথচ আমার রসুল বলেন আকরিমি শায়ারা, উম্মত তোমরা চুলকে যত্ন করো। আমরা চুল কিভাবে রাখবো আমরা জানি? এখন তো অধিকাংশ মুসলমানের ছেলেরা মাথার চুল কাটে ওই নেইমারের কাটিং, টিমারের কাটিং, মেসি মোসামাসির কাটিং। সে কলমা পড়লো কার, যাচ্ছে কোন দিকে, আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, কিভাবে আসলাম, কি জন্য আসলাম, আমি কি করছি, যাব কোথায়, নিয়ে যাব কি, আমার পরিণাম ফল কি হবে, এসব প্রশ্নের উত্তর বর্তমান অধিকাংশ মুসলমানের নারী পুরুষের আছে? অথচ আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, আর সিডিংয়ে ভাষা বুঝো না, সিডিংয়ে ভাষা না হইলে তোরা বুঝতে না, আর মুরব্বী হলো হইতো যে খজুয়া জাল্লাই নাই, ইতালাই মেজেনে বাড়িতে নাই, নসিব খারাপ হইলি মেজেনে বাড়িতে ওয়স্টন করুন। আমার রসুল আসছেন এখানে সওয়াবের মেজমান চলতেছে, কিন্তু আমি না জেনে উপবাস, নসিব খারাপ। আপনার খুব মনোযোগ সহকারে শুনবেন, পড়তে পারবেন? আবার বেশি খরা করে বললে তিতে হয়ে যাবে, খোঁজি বেশি সিবিলি তিতে বাইরে, এত না বেশি সিবিলে আন মানুষ, আমি খুব মেজাজি মানুষ, পরিবেশ ভালো থাকলে কিছু বলবো নতুবা চলে যাব। সবাই আসছেন মহব্বত করে, এই কিছু অল্প জিনিস শিখতে পারেন কিনা দেখেন। মন সলকু ফিহি علما سلك الله طريقا من طرق الجنة وإن الملائكة لا تضع أجنحتها رضا لطالب ইলমি। কৃষি কাজ ছিল না, ওহু সিরু ফি সাবিলিল্লাহ, ওরা নিজের জীবনকে ওরা আত্মনিয়োগ দিয়েছেন
আল্লাহর দ্বীনের জন্য। সুবহানাল্লাহ। সত্তর জন আমার নবীর সাহাবা, গরিব সাহাবা, কথা বুঝছেন? গরিব মানে বুঝেন অর্থের গরিব, অন্তরের গরিব না, অর্থের গরিব। এদের ব্যবসা কোরআন শরীফে বিভিন্ন আয়াত, আমি বললে দেরি হয়ে যাবে, সংক্ষিপ্ত কথাটা বলবো। মানুষ তার কোরআন হাদিস বুঝে না, আর কোরআন হাদিস বুঝার জন্য মানুষ যায়ও না। এখন মানুষের পরিবেশ ভিন্ন, যার কারণে মাঠে ময়দানে ওয়াজ করা আমাদের জন্য কষ্টকর, অত্যন্ত কষ্টকর। সত্তর জন নবীর গরিব সাহাবা সবাই খান পেতে, শুনুন, এমন গরিব, আল্লাহ আকবার। আমাদের দেশে আমরা যত গরিব হই না কেন, এই মাহফিল শেষে আমি কোথায় গিয়ে একটু ঘুমাবো, তার একটা কুরের ঘরের মতো হলেও একটা ঠিকানা আছে। আমার কিদা লাগলে আমার আম্মা কখন আসছেন, আমার খালাম্মা কখন আসতেছে, আমার ওয়াইফ কখন আসতেছে, আমার বোন কখন আসছে, আমার আব্বা কখন আসছে, আমরা এভাবে অপেক্ষা করি। কিন্তু ওই যে সত্তর জন নবী সাহাবা, এদের কিদা লাগলে এরা অপেক্ষা করতেন আমার দয়াল নবী কখন আসতেছে। নবী ছাড়া এই যে ঈদ মিলাদুন্নবী, নবী পে খুশি উদযাপন কেন কেন করছি, এগুলো তো আমরা বুঝি না। একদল হুজুর আছে শুধু, আর আর কিছু নাই, মিলাদুন্নবী বেদাত 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 চিল্লে চিল্লি করা, লেখাপড়া তো কিছু নাই, ব্রেইনও নাই, লেখাপড়াও নাই। ওই কার থেকে একটা শুনে বস কথা একটা বাতাসের মতো ইয়ে ছেড়ে দেয়। আপনারা যে এই ধরনের মানুষ থাকলে আপনারাও মন মেজাজ ঠিক করে বসেন, হেদায়েতের উদ্দেশ্যে বসবেন, বুজার জন্য বসবেন। ওই নবীর সত্তর জন সাহাবা, এদের কি দা লাগলে এরা মনে মনে বলতেন আমার দয়াল নবী কখন আসতেছে, কারণ তাদের জন্য নবী ছাড়া তো আর কেউ ছিল না। সত্তর জন নবীর সাহাবা থাকতেন আমার নবীর দরবারে। পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় মন্ত্রী মিনিস্টার, অনেক বড় বড় পয়সাওয়ালা, তাদের পাশে কি গরিব কামগাল মিসকিন মানুষের কোন স্থান আছে? পয়সাওয়ালা মন্ত্রী মিনিস্টার রাজা মহারাজা, এদের পাশে গরিবের কোন, এদের পাশে গরিবের কোন স্থান নাই। আর আমার রাসূল বলছেন যাদের জন্য কেউ নাই আমি আসছি তোদের জন্য। আমার নবীর দরবারে থাকতেন কয়জন? মতান্তরে বেশি আছে, মশহুর প্রসিদ্ধ উক্তি হলো সত্তর জন নবী সাহাবা, ওরা আত্মনিয়োগ দিয়েছিলেন আমি দয়াল নবীর দরবারে থাকবো, আমার নবীর উপর কখন আল্লাহর পক্ষ থেকে ওহি নাযিল হচ্ছেন, নবী কখন কোন আয়াত তেলাওয়াত করেন আমি একটা শুনব, আমি এগুলো শিখব, আমার দয়াল নবী কখন কোন হাদিসটা বর্ণনা করছেন এটা আমি শুনব, এটা আমি শিখব। এই জন্য ওরা আত্মনিয়োগ দিয়েছিলেন দিন শিখার জন্য। ওরা দিন শিখার জন্য, কারণ দিন কাকে বলে? আপনি দিন সম্পর্কে না জানলে আপনি চলবেন কিভাবে, আমল করবেন কিভাবে? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী। আপনাদের পড়তে কষ্ট হয়, একটু মহাব্বত নিয়ে পড়বেন, আমি বেশিক্ষণ কষ্ট দেব না, চলে যাবো।
আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকবি আমার সঙ্গে, আমার জীবন মরণ মাদানী আমার জীবন আমার মরণ আমি সাজাব মাদানী রং দিয়ে, মাদানী রং রক্ত হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে, আমি আমার দয়াল নবীর সুন্নত দিয়ে আমি আমার জীবনকে সাজিয়ে নেব। এই জীবন এই লাইফের জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত এই জীবনের দাম হবে কখন, যদি আমি আমার এই জীবনটা আমার আল্লাহ এবং রসুলের আদেশ নিষেধ মোতাবেক যদি আমরা ব্যবহার করতে পারি, চলতে পারি, চালাতে পারি, তাহলে এই জীবনের সত্যকথা। আর যদি তা না হয়, এই ধরনের জীবন হিন্দুর কাছেও আছে, বৌদ্ধর কাছেও আছে, জুম্মার কাছেও আছে, চাকমার কাছে আছে, ইহুদির কাছে আছে, নাসারার কাছে আছে, তাদের জীবনের মতো আমার জীবন হয়, এই জীবনের তার দুই পয়সার কোনো মূল্য নেই। প্রাণপ্রিয় ইসলাম ভাইরা, বিশেষ করে স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, খুব বিনয়ের সাথে বলবো, আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, যে নবীর আদর্শের উপর কোনো আদর্শ নাই, যে নবীর সুন্নতের উপর কোনো সুন্নত নাই, যে নবীর তরিকার উপর কোনো তরিকা নাই, আজকে সেই নবীর কলমা পড়ে আমরা কার দর্শন নিয়ে চলি, কাকে অনুসরণ করি, কাকে ফলো করি, সমাজের অবস্থা কি, আমার পরিবারের অবস্থা কি, আমার সমাজের অবস্থা কি, আমার রাষ্ট্রের অবস্থা কি। হয়তো একটু বিরক্ত হবেন আমি জানি, খুব বিনয়ের সাথে বলবো, মিলাদুন নবী হুজুরা কতক্ষণ ওয়াজ করবে সুন্দর, হুজুর যাবার সময় কিছু টাকার বান্ডি দান দিবেন, আপনারা যাবার সময় বিরিয়ানি প্যাকেট একটা নিয়ে ঘরে গেলেন, এগুলোর নাম মিলাদুন নবী না। মা তাকুমুর রাসূল ফাখুজুহু, আল্লাহ বলেন আমার রসুল তোমাদেরকে যায় দেয়, তোমরা তা গ্রহণ করো, আমার রসুল যেগুলো নিষেধ করে এগুলো তোমরা বর্জন করো, সেদিন আমাদের জীবনের সার্থকতা। কষ্ট হচ্ছে, ওই 70 জন সাহাবার মধ্যে একজন সাহাবা হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা, সবাই বলো রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা এটা নাম না, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুর শামস, ইসলাম গ্রহণ করার পরে ওনার নাম আব্দুর রহমান। আমি শুধু একটা বলছি, কেন অনেক অনেক মতা ইয়ে আছে, ওনার নাম আব্দুর রহমান, ইসলাম গ্রহণ করার পরে সে একদিন খোলের মধ্যে বিলের বাচ্চা নিয়ে খেলছিল, কিসের বাচ্চা, বিড়াল সেন আছে না, বিলে এরিওয়া বিলে ছোট্ট একটা বিড়াল সানা নিয়ে খেলছোরারা সারা, আব্দুর রহমান ইবনে সাখর, এটা বললে অনেকে চিনবে না, অনেক না আমাদের অনেক উজুররাও বলতে পারবে না, আবহরারা বললে সবাই চিনবে, আমার রসুল মহব্বত করে বলছেন তো, যেমন মওলা আলী শেরখুদা একদিন ফাতেমাতুজ জাহরার সাথে রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল, খানায় কাবার পাশে গিয়ে দুলির মধ্যে দুলি বালির মধ্যে পড়ে আছে, আমার রসুল ফাতেমাতুজ জাহরার ঘরে গেলেন, ফাতেমা আলী কোথায়, ইয়া রাসূলুল্লাহ উনি আমার উপর রাগ করে কোথায় চলে গেছে, আহা তুমি তাকে ইয়ে করছো কেন, আমার রসুল তালাশে বের হয়ে গেলেন, দেখেন তো আমার আলী কোথায়, দেখতেছেন খানায় কাবার পাশে দুলিবালের মধ্যে শুয়ে আছেন, শরীরের মধ্যে সব দুলিবালি, আমার রসুল গিয়ে আদর করে বলছেন ইয়া আবা তোরাফ, এ মেড়িওয়ালা,
আমার বেশি ভালো লাগে, আমার দয়াল নবীর জুবানে বলছেন, আমার দয়াল নবী যেটা আদর করে ডাকবেন এটা আমাদের বড় প্রিয়। কথা বুঝতেছেন? এখন তো ফলন নাম রাখু দেয় নবী হয়ে দিলে রাখু দেয় না, এখানকার ছেলেদের নাম জিজ্ঞাসা করলে গায়ে জ্বর উঠে যাবে। এক এক ছেলে, ওদিন এক ছেলের নাম বললাম, তোমার নাম বলে আমার নাম রাব্বি। হাতি কি রাব্বি? রাব্বি মানে হে আমার রব। পিপি কইলে নাম রাখলি নাম আত্ম হয় না বল, এ রব্বি নাম রাখি দেয় বাবু তো এই আজ এর তো নামিয়ে বদলা দিবে কি রাব্বি? রব্বি মানে হে আমার রব, হে আমার প্রভু। আরবি বুঝো না? একের নাম শুনলে গায়ে জোরে জ্বর উঠে যাবে। কথা বুঝছেন? নামাজ তো হয় না, সাবধান সতর্ক, কিয়ামতের মাঠে আপনার আমার আমল নামায় যদি কিছু না পাওয়া যায় লাস্টের নাম জিজ্ঞাস করবে নামটা কি তোমার। সবচেয়ে উত্তম নাম হলো আমার নবীর নামে নাম রাখলে মুহাম্মদ, আহমদ, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল খালেদ, আব্দুল সামাদ, আব্দুল করিম, আব্দুর রহিম। মহিলাদের নাম সাকিনা, খালেদা, রাশেদা, জাহেদা, শাকেরা, সাবেরা, রাবিয়া, কত সুন্দর সুন্দর নাম। এখন এই নামগুলো আছে চল কি ডেজি আছেন, ডেজি আছেন এখানে, ডেজি বেজি নাম শেষ। নসিব খারাপ হলে মানুষ এভাবে হয়। কিছু ইঙ্গিত দিলাম, আপনারা খুব সতর্ক হয়ে যান, হায়াত তো শেষ, লাশ নিঃশ্বাস যেদিন যাবে সেদিন তার বুঝার কোনো সুযোগ নাই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।